नमस्कार बंधुरा, बंग प्लैनेट दुनिया आपनादेर सकल के स्वागत। समग्र पृथ्वी जुड़े भगवान शिवेर अनेक रहस्यमय मंदिर रयेछे, रयेछे अनेक शिव धाम, किन्तु सेगुलिर मध्ये अन्यतम हलो द्वादश ज्योतिर्लिंग। शिवेर बारोटी ज्योतिर्लिंग घिरे रयेछे हजारो रहस्य, तार मध्ये बहु रहस्येर समाधान विज्ञान आजो करे उठते पारेनि। ঠিক তেমনি এক রহস্যময় ও সহস্র মিথে বিরাজমান একটি শিব মন্দির আছে, যেখানে আজও নাকি প্রতি রাতে আসেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী। কি অবাক হলেন! হ্যাঁ, এই শিব মন্দিরটির কথা শুনলে সত্যিই শিউরে উঠবেন, যেখানে আজও বহু ভক্তরা ছুটে যান ভগবানের দর্শনের জন্য। কিন্তু কোথায় সেই মন্দির? কোন রোমাঞ্চে ভরপুর এই শিব মন্দিরটি? আসুন তা বিস্তারিত জেনে নি। ভগবান শিবের বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গ হল ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ত্রেতা যুগ থেকে বিরাজমান এই জ্যোতির্লিঙ্গটি। শিবপুরাণের কোটি রুদ্র সংহিতার ১৮ অধ্যায়ে রয়েছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের বর্ণনা। মধ্যপ্রদেশের শিবপুরে নর্মদা নদীর পাশেই রয়েছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। নর্মদা নদীর জল এমনভাবে সমগ্র মন্দিরের চারপাশ দিয়ে প্রবাহিত হয়েছে যে এই জলের আকৃতি ওঙের মতো দেখায়, তাই এই জ্যোতির্লিঙ্গের নাম ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওঙ্কারেশ্বর শিব মন্দিরে তিনটি প্রদীপ সর্বদা জ্বলতে দেখা যায়। এই তিনটি শিখা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয়। এই মন্দিরের গর্ভগৃহে প্রতিদিন ভোলানাথ মহেশ্বর ও মা পার্বতীর আরতি করা হয়, যা গুপ্ত আরতি নামে পরিচিত। এই সময় গর্ভগৃহে শুধুমাত্র পূজারী উপস্থিত থাকেন। লাল কাপড় দিয়ে ঢাকা থাকে গর্ভগৃহের দ্বার। গর্ভগৃহের প্রবেশদ্বারের বাইরে দাঁড়িয়ে ভক্তরা উচ্চস্বরে ভগবান শিবের নাম নিতে থাকেন। আরতি শেষে ভক্তদের ঢুকতে দেওয়া হয় এবং সবার সামনেই পূজারীরা গর্ভগৃহে একটি রূপোর দোলনা রাখেন। সেই দোলনায় থাকেন রূপোর নন্দী মূর্তি এবং সাথে থাকেন রূপোর পঞ্চানন লিঙ্গ। এরপর প্রস্তুত করা হয় দুটি শয্যা, একটি শয্যা থাকে দোলনার উপরে এবং আরেকটি শিবলিঙ্গের সামনে। সেই শয্যাতে সুন্দর করে রাখা হয় বালিশ, ডমরু, দুজন নাগদেবতা, ফুল, মালা আর সাথে থাকে পাশা। সাজানো সম্পূর্ণ হলে পূজারীদের সাথে সাথে ভক্তরা শিব পার্বতীকে প্রণাম করে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন। বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহের দ্বার, ঝোলানো হয় সুবিশাল তালা। এরপর ওঙ্কারেশ্বর মন্দিরের দ্বারও বন্ধ করে দেওয়া হয়। সারা রাত মন্দিরে পূজারী বা অন্য কেউ থাকে না, কেবল মন্দিরের বাইরে সারা রাত পাহারা দেওয়ার জন্য থাকেন দুজন নিরাপত্তা রক্ষী। পরের দিন যখন সূর্যোদয়ের সময় হয়, ঠিক তখনই পুরোহিত এবং সমস্ত ভক্তরা জোরে জোরে ভগবান শিবের নাম নিতে নিতে মন্দিরে আসেন। খোলা হয় মন্দিরের সমস্ত দ্বার, তারপর খোলা হয় গর্ভগৃহের দ্বার। দ্বার খোলার সাথে সাথেই সারা শরীর শিউরে ওঠার মতো ঘটনা ঘটে। গর্ভগৃহের দৃশ্য দেখে চমকে ওঠেন ভক্তরা। সুন্দর করে সাজিয়ে রাখা ফুল, মালা, পাশা এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখা যায়, যেন সারা রাত কেউ ছিলেন এখানে। যুগ যুগ ধরে এমনই অদ্ভুত ঘটনা ঘটে আসছে ওঙ্কারেশ্বর মন্দিরে। মনে করা হয় প্রতি রাতে শিব পার্বতী এই মন্দিরে বিশ্রামের জন্য আসেন এবং পরের দিন ব্রহ্ম মুহূর্তেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে প্রস্থান করেন। সারা রাত এখানে যে দেব ও দেবী বিশ্রাম করেন তার প্রমাণ এই অগোছালো গর্ভগৃহ। ভগবানের এই অপার লীলা দর্শনের জন্য ছুটে যায় সহস্র ভক্ত। অনেক রিপোর্টাররাও গিয়েছিলেন, তবে উত্তর একটাই, এখানে অবশ্যই কোনো দৈবশক্তির প্রভাব রয়েছে। বিজ্ঞানও যার কাছে হার মেনে নিয়েছে, ভগবানের দৈবলীলার কাছে সব পরীক্ষাও ব্যর্থ।
স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের পূজারীদের বিশ্বাস, প্রতি রাতে স্বয়ং হর পার্বতী এখানে আসেন বিশ্রাম নেওয়ার জন্য এবং রেখে যান দৈবলীলার কিছু নিদর্শন। আর সেই দৈবলীলাই ভক্তদের মনে উদিত করে আরও শত শত ভক্তি। এই তো ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।